প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে দেখাবো গ্রামের 3 বেডরুমের খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন। যারা 200 শতকের মধ্যে সুন্দর একটি একতলা বাড়ি করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই সুন্দর হতে যাচ্ছে। যারা গ্রামের বাড়িতে 3 বেডরুমের 200 শতক জায়গার মধ্যে কম খরচে সুন্দর একটি একতলা বাড়ি করতে চান, তারা অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তাহলে আশা করি এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু এখান থেকে শিখে নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এখানে দেখতেছেন আমাদের ফেরাফিট ওয়ালগুলো, যদি আপনারা ভালো করে দেখেন অনেক সুন্দর একটি ফেরাফিটের ডিজাইন দেওয়া আছে। এবং ব্যালকনির মধ্যে যে আমাদের ব্যালকনিগুলো আছে, ব্যালকনির মধ্যে সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে। যে জানালার ডিজাইনগুলো দেওয়া আছে, এই জানালার ডিজাইনগুলোর মধ্যেও সুন্দর একটি ডিজাইন দেওয়া আছে। প্রতিটি মানুষের আসলে স্বপ্ন থাকে সুন্দর একটি গ্রামে আধুনিক একটি বাড়ি করার। তো অনেকে আসলে ইঞ্জিনিয়ার রেখে বাড়ি করে, অনেকে বা ইঞ্জিনিয়ার সারা বাড়ি করে ফেলে। তো যারা ইঞ্জিনিয়ার সারা বাড়ি করে, তারা আসলে অনেক বিপদে পড়তে হয় এবং অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। তো অনেকে মাঝে মধ্যে আমাদেরকে ফোন দেয় যে ভাইজান, আমরা আসলে ইঞ্জিনিয়ার সারা বাড়ি করে ড্রয়িং ডিজাইন করা ছাড়া আমরা বাড়ি করে ফেলেছি, এখন আমরা কি করব ভাই? আপনার বাড়িটা যদি আপনি ইঞ্জিনিয়ার সারা বাড়ি করেন, তো আমরা পরে কি করব? আমরা আমাদের আসলে কিছুই করার থাকে না। কারণ আপনার একটা জিনিস বুঝতে হবে যে আসলে একটি বাড়ি প্রতিটি মানুষের সারা জীবনের সংশয় দিয়ে একটি বাড়ি করে। তো আপনার বাড়ি করার সময় যদি এই ভুলগুলো করেন, তাহলে আসলে এটা আর মানা কোনোদিনও সম্ভব না। কারণ একটা ভুল মানুষের সারা জীবনের কষ্টদায়ক। তো দর্শক বন্ধুরা, আমি পুরো বাড়ির ডিজাইনটা আপনাকে দেখাচ্ছি এবং আমাদের যে ফোর্সের ডিজাইনটা দেওয়া আছে, ফোর্সের ডিজাইনটাও আপনাকে দেখাচ্ছি। আর এখানে যে বিল্ডিংয়ের কালার কম্বিনেশন, কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো চলুন আমরা মূল প্ল্যানটি দেখে আসি। মূল প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। আর আমাদের রুফটপটি যদি আমি একবার আপনাকে দেখাই, রুফটপটি আমাদের অনেক সুন্দরভাবে সাজানো আছে দর্শক বন্ধুরা। এটি হলো আমাদের রুফটপ। আর আমরা প্রত্যেকটি রুফটপে চেষ্টা করি একটু সুন্দর আধুনিকভাবে সাজানোর জন্য আমরা চেষ্টা করি। আমাদের রুফটপটি অবশ্যই যদি আপনারা ভালো করে ফলো করেন, তাহলে বুঝতে পারবেন প্রতিটি ডিজাইনে আমরা রুফটপটি একটু ভিন্নতা আনার চেষ্টা করি। কারণ অনেকের আসলে আশেপাশে জায়গা থাকে না, তো তারা আসলে অনেক বিপদে বা বিপদে পড়তে হয় বা অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। তো এই কারণে আমরা যেহেতু উনি বাড়ি করবে, ছাদের উপর রুফটপটা আমরা সাজানোর চেষ্টা করি। তো চলুন আমরা মূল প্ল্যানটি দেখে আসি। প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে 27 ফিট 11 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 32 ফিট 1 ইঞ্চি। আমাদের বিল্ডিংটি টোটাল এরিয়া 900 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এবারে ডিজাইনটি করা হয়েছে। আর আমাদের হয়তো অনেকে বলবেন যে জায়গা কোন, রুমগুলো কোনো ছোটো কিনা না। রুমগুলো ছোটো না, আমরা রুমগুলো স্ট্যান্ডার্ড সাইজে দেওয়া আছে। তো প্রথমে ঢুকতে পারবে একটি ফোর্সের ডিজাইন, 7 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিট। আর এখানে সিঁড়িটা দেওয়া আছে, সিঁড়ির ল্যান্ডিংটা যদি আপনার ভালো করে ফলো করেন, সিঁড়িটা অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর এখানে যদি সরাসরি আমি এন্ট্রিজ করি, তাহলে এখানে পড়বে একটি ডাইনিং কাম ড্রয়িং রুম 12 ফিট বাই 14 ফিট 9 ইঞ্চি। এর পাশে পড়বে একটি কিচেন রুম 7 ফিট বাই 10 ফিট। যদি এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন কেউ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি। যদি আপনার ভালো লাগে, চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে করে নিতে। আরেকটা কাজ করতে পারেন, আপনারা চাইলে এখানে 4টা বেডরুম করতে পারেন। যাদের ডাইনিং ড্রয়িং প্রয়োজন নেই, তারা এখানে ডিভাইড করে দিলে কিন্তু এখানে 4টা বেডরুম হয়ে যাবে। আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট, টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 4 ফিট। আর এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট। আর এই অংশে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট। আর এই বেডরুমটার সাথে যে টয়লেটটি দেওয়া আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 4 ফিট। আর এখানে যে ব্যালকনিগুলো দেওয়া আছে, ব্যালকনিগুলো মাপ দেওয়া আছে 10 ফিট বাই 3 ফিট করে। আর এই অংশে একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে 11 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। তো আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন। তো একটা জিনিস চিন্তা করবেন, আসলে অনেক কষ্ট করে প্রত্যেকটি মানুষের টাকা ইনকাম করেন। তো চেষ্টা করবেন যদি আপনার 10-20 হাজার 50 হাজার বেশিও যায়, আপনার ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িং ডিজাইন করে আপনার বাড়ি করবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনি নিরাপদও থাকতে পারবেন এবং আপনার বাড়িটি খরচও কম যাবে এবং বাড়িটি সুন্দরও হবে। তো এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। আর হয়তো অনেকে প্রশ্ন করবেন যে ভাই, এই বাড়িটি টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে? কারণ আমরা তো চাই একটা বাড়ি করতে, তো আমরা টোটালি এই বিল্ডিংটি কমপ্লিট করতে কত টাকা যাবে? যেহেতু আমাদের এই বিল্ডিংটি মাত্র 900 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সাজানো হয়েছে, তাহলে আপনি যদি এই বাড়িটি করেন, তাহলে আমাদের 17 থেকে 18 লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে, তাহলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনি কমপ্লিট করে দেবেন। যদি যাদের 17 থেকে 18 লক্ষ টাকা বাজেট আছে, তারা চাইলে এ বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করে নিতে পারেন। আবার বাড়ি করার আগে অবশ্যই চিন্তা করবেন আপনি ম্যাটেরিয়ালসগুলো, কারণ দিন দিন আসলে প্রতিদিনই আমাদের যত বাংলাদেশে যত একদিন যাচ্ছে, তত ম্যাটেরিয়ালসের দামটা বেড়ে যাচ্ছে। তো আপনারা যারা চিন্তা করতেছেন যে পরক্ষণে বাড়ি করবেন, তাদেরকে আমি বলবো অবশ্যই যদি সম্ভব হয়, তাহলে আপনি এখনই বাড়িটা করে ফেলেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।